না কেউ আপনাকে পাঠিয়েছিল? আমি সোশ্যাল মিডিয়ায় এটা দেখে আমি গেছিলাম, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়। হ্যাঁ, তা আপনার আবেদনটা ছিল কি ম্যাডামের কাছে? আবেদনটা ছিল যে আমার স্ত্রী ওইখানে বিগত 4-5 মাস ওখানে ছিল, তো তাকে মানে যদি সে সংসারে ফিরতে চায় তাহলে সে যাতে ফিরে, সেটাই বলা ছিল। তো আজকে সেটা গিয়ে স্পটে আর কি সমস্যাটাকে সমাধান করে যাই হোক ফিরিয়ে দেওয়া সে সক্ষম হয়েছে। তো এই অবস্থাতে এখন মানে আমি খুব আনন্দিত যে আজ আমার পরিবার বা আমার সন্তানকে আমি ফিরে পেলাম এবং সুস্থভাবে যাতে ভালোভাবে সুস্থ সংসার করতে পারে ঠিকভাবে সেটাই এখন আশা করছি, আশা রাখছি আমি। আপনি ম্যাডামের কাজে খুশি তো? হ্যাঁ, অবশ্যই ম্যামের কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি। এই কারণে যাই হোক মানে আমার ভাইকে যে মানে বুঝিয়ে ভালোবেসে সে নিয়ে আসতে পেরেছে এটাই সব থেকে বড় আনন্দের বিষয় হচ্ছে। তো যাই হোক দিদির কাছে মানে আশাটা রেখেছিলাম যে দিদি সাকসেস করতে পারবে, তো সেটা করতে পেরেছে, খুব ভালো লাগছে। তো আপনি এখন আপনার সংসার নিয়ে খুশি তো? হ্যাঁ, খুশি অবশ্যই। তো আমি চাই যে পরবর্তীতেও যেন দিদির সাথে আমরা এই সম্পর্কটা রাখতে চাই যে দিদির কারণেই আমাদের সংসারটা ফিরে আস পাচ্ছি সেই জিনিসটা রয়েছে। তো দিদিকে কোনোদিন আমি বলতে পারবো না, তবে দিদির সাথে আমরা এর পরবর্তীতে মানে সম্পর্কটা রাখার চেষ্টা করব, ঠিক আছে? তো দিদিরও মানে আশীর্বাদ করে সে অনেক বড় ভালোভাবে যে কাজগুলো করছে সমাজের কল্যাণমূলক, এটা খুব ভালো লাগছে মানে কত